Hey guys, I am Mr. that you are watching my vlog. আজকে আমি বেরিয়েছি, মানে মসন্দপুর বাজারেই বেরিয়েছি। অন্ধকার দেখা যাচ্ছে না আমায়, দাঁড়াও আমি এক জায়গায় দাঁড়িয়ে বলছি। তো মসন্দপুর এই স্টেশনের উপরে এক জায়গায় নাকি নিরামিষ চপ পাওয়া যায়। তো অনেক বাড়িতে হয়তো আপনাদের থাকবে যে ঠাকুমা ঠাকুমা বা দাদু দিদা যারা নিরামিষ খান পুরো। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি আদৌ কি নিরামিষ নাকি ভেজাল আছে। ওই যে বাল্বটা জ্বলছে ওইখানে, এখন 9টা বাজতে যায়, এখনো চপের কড়াই আর কি জ্বলছে, মানে আগুন এখনো জ্বলছে। তোমার কিসের কিসের চপ আছে? তোমাদের এখানে পুরো নিরামিষ চপ? তো কত বছর হয়ে গেল তোমাদের দোকানের? তাও 10 বছর? তার বেশি না, 34 বছর। দাদু উনি বলছেন 10 বছর। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা বেগুনি দিও। আচ্ছা চপ তো করে, কিন্তু আজকে শেষ হয়ে গেছে বলো, রয়েছে তো করবে হ্যালেঞ্চার চপ। ঠিক আছে তাহলে করো না। আমি এখানে বসেছি, এখন গরম বেগুনি কড়াইয়ে রয়েছে, আমার মুখটাই পুরো ওরকম মনে হচ্ছে আগুনে ঝলসে গেছি। তো গরম বেগুনি রয়েছে কড়াই, আমি বললাম বেগুনি দিতে। আর হ্যালেঞ্চা চপ ওনা কি করে, হ্যালেঞ্চা পাতার যে চপ হয়, তো এখন নেই সেটা, আমি বললাম আমার জন্য ভেজে দিতে। ঠাকুমা বললো ভেজে দিচ্ছে আমার জন্য, তো দিক তোমরা দেখো। বলো খোকা, যে হ্যালেঞ্চার চপ বেগুনি কত করে? ঠিক আছে, হ্যালেঞ্চার চপ 7 টাকা আর বেগুনি 6 টাকা করে। চলো খেয়ে নি। হ্যালেঞ্চা ছেড়ে দিয়েছে, বেগুনিটা আমায় দিয়েছে, হ্যালেঞ্চাটা এখনো হয়নি, হ্যালেঞ্চাটা হচ্ছে। খুব গরম, মানে আজকালকার দিনে তুমি যাবে যে কোনো দোকানে 9টার দিকে, তো রাত 9টার দিকে তুমি কোনো গরম চপ পাবে না, কিন্তু এখানে এখনও গরম গরম ভাজছে, তার মানে কাস্টমারের ডিম্যান্ডটা তোমরা বুঝতেই পারছো। আর সত্যি বেগুনি, মানে অন্য জায়গায় তুমি, আমিও খেয়েছি অনেক জায়গায় বেগুনি, সাইজ প্রচণ্ড ছোট হয়, কিন্তু এইটার সাইজটা তোমাদের দেখাই, বেশ বেশ বড়, মানে পুরো একটা বড় বেগুনের পিস, 6 টাকা করে দাম, আমি মনে করি অর্থিট। ঠিক আছে, টেস্টও সুন্দর, মানে সেরকম কিছু কিছু জায়গায় খেলে বাসি তেলের গন্ধ পড়ে, বাট একদমই নয়। তো লেট মি এনজয়। এখানে স্পেশাল হচ্ছে হ্যালেঞ্চার চপ, হ্যালেঞ্চার চপ খেতে এখানে অনেকজনই আসে, তো তোমরাও ট্রাই করতে পারো, এবং যদি বাড়িতে এমন কেউ থাকে যে নিরামিষ খায়, নিশ্চিন্তে নিয়ে যেতে পারো, এটা সত্যি নিরামিষ। ইনাদের 34 বছরের দোকান এবং রেপুটেশনটা বুঝতেই পারছো তোমরা, এর জন্য নাম চারিদিকে ছড়িয়ে আছে। তো সত্যি খুব টেস্টি, মানে বেশি বলবো না যে কড়া বা নরম, ঠিক আছে, একটু ক্রিস্পি বাইরেটা, বেশ ভালো। এই যে হ্যালেঞ্চার চপ, খুব সুন্দর খেতে হ্যালেঞ্চার চপটা, গরম 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 আরো বেশি ভালো লাগছে। আর আমি একটু শাকসবজি এমনি ভালো খাই, তো এর জন্য হয়তো আমার ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে যারা খাও না, তো ট্রাই করতে পারো, বেশ ভালো। কিন্তু এখানে স্পেশালিটি, সাইজটাও দেখতে পাচ্ছ, 7 টাকা। তো নাও এবার আমি এনজয় করি। তো আবার বলছি, কোয়ালিটি ফুড, সত্যি টেস্টি, মানে রাত 9টার সময় আসলে তোমরা গরম পেয়ে যাবে, তো এখন 9টার বেশি বাজে, তাও এখানে গরম গরম আছে, তোমরা অবশ্যই আসো, ট্রাই করো, ভালো লাগবে। লাস্ট বাট নট দি লিস্ট, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।